নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের নির্ধারিত অনুষ্ঠান দুখুমিয়া। আমাদের গত মঙ্গলবার দিন কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম এবং আপনাদের প্রত্যেকের খুব ভালো লেগেছিল গান এবং কবিতা সেই অনুষ্ঠান। তো আজকে আমাদের সেই পথে একটু হাঁটা, তবে আজকে যে মানুষদের সান্নিধ্যে আমরা আসব সেই মানুষজন আপনাদের অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত পরিচিত মানুষ। আমি প্রথমেই আসব আমাদের আজকের যিনি মাঝখানে যিনি রয়েছেন, যিনি মূল অনুষ্ঠানের আকর্ষণের মানুষ, তিনি হলেন সতীনাথ দাস। সতীনাথ দার কথা তো নতুন করে কিছু বলার নেই, অত্যন্ত পরিচিত কণ্ঠস্বর আপনাদের আমাদের প্রত্যেকের, এবং তার কাছ থেকে অনেক কিছু জানবো আজকে আমরা। ইনফ্যাক্ট আমি তো জানতে বসেছি। আর সঙ্গে রয়েছেন মিতালি ব্যানার্জি। মিতালি প্রবাসী, কিন্তু মানে প্রবাসে বড় হয়েছেন, কিন্তু বিবাহ সূত্রে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘুরছেন, এখন কলকাতার বাসিন্দা। তো মিতালি, গানের ভাণ্ডারটা মিতালির এবং কবিতা এবং গল্পের ভাণ্ডার অবশ্যই আজকে সতীনাথ দার। নতুন করে আপনাদের সঙ্গে আর পরিচয় করানোর দরকার নেই, যাতে তারা হলেন আমাদের যন্ত্রশিল্পীরা। প্রত্যেকের নাম আপনাদের মুখস্থ। কিবোর্ডে রয়েছেন দেবাশিস, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অক্টোপ্যাডে বিক্রম, শব্দে আমাদের ভাই, এবং ক্যামেরার পিছনে যারা থাকেন প্রত্যেকেই রয়েছেন। তো শুরুটা করি দাদা মিতালি গান দিয়ে, তারপরে আপনার সাথে কথায় আসি। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ সকালটা সুরেলা হওয়াই বাঞ্ছনীয়। প্রথমেই একটি ভক্তি গীতি গাইছি। Thank you.
ভালো একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। কৃষ্ণের বন্দনা করাটাই ভীষণ দরকার এই মুহূর্তে। বলা হয় কলিকালে সব থেকে সহজে তুষ্ট করা যায় যে দেবতাকে, তিনি হলেন কৃষ্ণ, কলিকালের দেবতা তিনি। গানে তিনি সবচেয়ে বেশি তুষ্ট একদম। আজকে না কুরবানি ঈদ, তাই ঈদেরও শুভেচ্ছা আপনাদের সবাইকে। এবং আমার মনে হয় আজকের দিনটা আমাদের তো বলা হয় যে ষড়রিপুকে বর্জন করা, তো ঈদ মানে কি যে কুরবানি, এই কুরবানি দেওয়া কিন্তু নিজের মধ্যেকার ষড়রিপুর কুরবানি দেওয়া, ত্যাগ করা, অর্থাৎ এই ষড়রিপুকে কন্ট্রোলে রাখা। আমি আসি সতীনাথদার কাছে। সতীনাথদা একটা কথা বলি, এই যে অনুষ্ঠানটা আমরা করেছি, এই অনুষ্ঠানটার বয়স এই জানুয়ারি মাস আসলে পুরোপুরি দু বছরে পড়বে। এবং আমাদের প্রয়াস ছিল আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ বলে একটি অনুষ্ঠান, দীর্ঘ 17 বছর ধরে একই ক্যাপশনে সকাল 7টায় হয়, বিগত 7 বছর ধরে লাইভ ফোন ইন প্রোগ্রামে এটা হচ্ছে। তো আমাদের তখন কাজ করতে করতে মনে হয়েছিল যে পঞ্চকবির একটা পোর্শন থাকে তো, এবং আমাদের মনে হয়েছিল যে কাজী নজরুল ইসলামকে নিয়ে সেভাবে আমাদের কাজ হচ্ছে না, এবং সঠিকভাবে কাজী সাহেবের গান, মানে নজরুল ইসলামের গান, নজরুল গীতি যেটা, সেটা সঠিকভাবে লোকের কাছে পৌঁছচ্ছে না। কারণ অনেকেই তো কাজী সাহেবের গানকে নিজেদের মতো করে করে ফেলেছিলেন, তার জীবদ্দশাতেও করেছেন, তার সুস্থ অবস্থাতেও করেছেন, পরবর্তীতে তো হয়েছে। তো আমাদের এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম এবং দেখতে দেখতে অনুষ্ঠানটা ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে, শুধু নয় মানুষের কাছে প্রয়োজনের অনুষ্ঠান হয়ে উঠেছে। আপনার কি মনে হয় অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা আগে শুনবো আপনার কাছ থেকে? প্রাসঙ্গিকতা বলার আগে আমি আমার নিজের অভিমত ছোট্ট করে জানাই, মিতালির গানটা তো ভারী চমৎকার, আর আমি শুনতে শুনতে মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আছেন, কি অনবদ্য এর সঙ্গে তারা সুরেলা মুহূর্ত গড়ে তুললেন, যার জন্য গানটাও এত সুন্দর হয়ে গেল। সকালবেলায় ভক্তির একটা গান দিয়ে মিতালি শুরু করলো আজকের অনুষ্ঠানটার, কি বলতে তুমি, তাৎপর্য এই অনুষ্ঠান, এই যে দুখুমিয়া অনুষ্ঠান আমরা করছি, হ্যাঁ প্রাসঙ্গিকতা কোথায়, মানে কি মনে হয়? না, দুখুমিয়াকে তো আমরা কখনোই কোনোদিন ভুলতে পারি না, আজকের অনুষ্ঠানটার নামই দুখুমিয়া। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল আমাদের মধ্যে, আজকের অনুষ্ঠানে আমরা কজন আছি, আমরা 3 জন আছি, কে একজন বললো না 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 4 জন, কিন্তু 3 নয় 4ও নেই, এতটুকু ভুল, আমরা 3 জনে আছি সঙ্গে নজরুল, এটা তো আছে। আর দুখুমিয়ার কথা বললে মনে হয় যে কি অসম্ভব দারিদ্র্যে, কি অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে একজন মানুষ তার শৈশব কৈশোর কেটেছে, তারপর তার কলম কি বিস্ফোরণ ঘটিয়েছে, এটা তো আমাদের একটা মানে বিস্ময় জাগায়।
প্রাসঙ্গিকতা এই জন্যই বলবো যে আমরা এখনও একটা ভয়ঙ্কর অন্ধকারের সময়ের মধ্যে দিয়ে চলেছি। চতুর্দিকে যা দেখছি, যা শুনছি, একটা ভালো কিছু, ভালো করে শ্বাস নেওয়ার মতন যেন অবকাশ আমরা পাচ্ছি না। প্রতি মুহূর্তে একটা আতঙ্ক, একটা ভয় আমাদের গ্রাস করে ধরছে। আমাদের অবস্থাও কিন্তু দুঃখময়ের চাইতে খুব একটা ভালো নয়। সেদিক থেকে আমরা তাঁর জীবনের দুঃখ বেদনা, অথচ তার পাশাপাশি তার যে একেবারে অগ্নিবর্ষী সৃষ্টি, মায়াবী সৃষ্টি, জলদমন্দ্র সৃষ্টি, তার সঙ্গে এই ভক্তি প্রেমে পায়ে লুটিয়ে পড়া নানা ধরনের সৃষ্টি নিয়ে একটু একটু ছোঁবার চেষ্টা করব। একটা গানের সুরে যখন শুরু হলো, আমি একটা মানে শ্রোতা, আমাদের দর্শক যারা আছেন বিশেষ করে তাদেরকে বলি, যদি আজকে বলা যায় যে অনুষ্ঠানে আমরা আপনাদের নজরুলের জীবনী শোনাবো, কেউ বিশ্বাসই করতে পারবে না, পুরো জীবনী, একটা গোটা অনুষ্ঠান লেগে যাবে, মানে গোটা দিন লেগে যাবে বলতে। কিন্তু কবি সাহিত্যিকরাই পারেন মানে ছোট্ট আকরে একটা বিশালত্বকে ধরে ফেলতে। যেমন এই লেখাটি, আমি লেখাটা এমনি কিন্তু আমি পাঁচালির সুরে পড়ি, যেহেতু মিতালি এবং দেবাশিস এবং তার আর সঙ্গের বন্ধুরা একটা সুর ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের আসানসোলের গ্রামটি চুরুলিয়া, সেই গ্রামেতেই জন্ম নিল ছোট্ট দুঃখ মিয়া। পিতা ফকিরামেদ অসময়েই মারা যাবার ফলে দুঃখী দুঃখ নাম লেখালো লেটো গানের দলে, যাতে পেটটা ভরে কদিন পরে রুটির দোকানেতে কাজ নিল সে পাঁচ টাকা মাস মাইনেই ওখানেতে। পরে সেখান থেকে সেনা দলের হলেন তুর্যবাদক, স্বদেশ প্রেমের শপথ বুকে স্বাধীন সূর্য সাধক। তাই তো লিখলো সে গান মিলন মহান মধুর সাম্যবাদের, সুখ সকলের বুক দখলের সবার কাম্য সাধের। ভাঙলো কারার কপাট করলো লোপাট জাললো প্রলয় শিখা, রাঙলো বিষের বাঁশির সুরে কালের ললাট টিকা। মায়ের পায়ের শিকল করলো বিকল তাই তো অমর নাম, প্রতিবাদের প্রতীক পথিক জানাই তাকে প্রণাম। কবি কাজী নজরুল পড়ে বিলকুল লড়ার সাহস পেলাম, আজকে ঈদের দিনে তাকে তাই জানাতে এলাম। সবার শ্রদ্ধা সেলাম কাজী নজরুল ইসলাম নিয়েও সবার সেলাম। অসাধারণ। দেবাশিস এবং ওরা সবাই সঙ্গে সুর দিতে চেয়েছিল, কিন্তু এটা ভয়ঙ্কর একটা প্রয়াস এটা। কিন্তু আমার একটু অনুরোধ রইল, নজরুলের জীবনের একটা খুব দুঃখজনক গল্প আমার একটু পড়ার ইচ্ছে আছে, তখন যদি মনে হয় তুমি একটুখানি প্যা এবং থোস দিয়ে দিও। মিতালির গানে একটু যাই আবার, আমরা কি গান শোনাচ্ছ? একটা রাগ প্রধান শোনাই, কিন্তু রাগ প্রধানটা হচ্ছে নবীন এবং প্রবীণ সকলেরই খুব পরিচিত, মানে রাগ প্রধান বললেই অঞ্জলি লহমরের কথা আগে মনে আসে। ছোট্ট করে শোনাচ্ছি এটা। Thank you.
ভীষণ ভালো। আর এই গানটা না ভীষণ শোনা গান, ভীষণ জনপ্রিয় গান, বারবার শোনা, শুনতে ভালো লাগে, ইচ্ছেও করে শুনতে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, যদি আপনাদের কারুর কোনো কথা থাকে মিতালির সঙ্গে বা সতীনাথ দার সঙ্গে আপনারা ফোন করবেন 2514-222-5102 এবং 03। আমি আরেকবার বলি 2514-5102 অথবা 03, এই নাম্বারে আপনারা ফোন করবেন। বলতে বলতে টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন? হ্যাঁ সুপ্রভাত, আমি শান্তনু গঙ্গোপাধ্যায়। হ্যাঁ শান্তনু দা, আসাম। বলুন। আমার আন্তরিক শুভেচ্ছা দুজন শিল্পীকে এবং সহযোগিতায় যারা রয়েছেন তাদের সবাইকে আমার এক পৃথিবী প্রভাতী শুভেচ্ছা, এবং সিটিভিএন প্লাসের পরিবারের সকলের জন্য আমার অকৃত্রিম শুভেচ্ছা, ভালোবাসা। কি দুরন্ত, কি দুর্দান্ত এই শনিবারের অনুষ্ঠান, কি সমৃদ্ধ হই, কিভাবে শিক্ষা পাই, অনেক জিনিস শিখতে পারি, জানতে পারি, এ আর বলে বোঝানো সম্ভব নয়। এত অন্তহীন পথ চলা এই দুখুমিয়াকে নিয়ে বা নজর আলীকে নিয়ে বা কোন সময় এই তারা খেপা জানিয়ে, নজরুল ইসলাম ছিলেন বাংলা সংস্কৃতি জীবনের সাহিত্য সঙ্গীত শাখার এক গৌরবময় অবিচ্ছেদ্য অঙ্গ। এই দুই ক্ষেত্রেই কবির অকুণ্ঠ দানে ছিল পরিপূর্ণভাবে সমৃদ্ধ। সাহিত্যের ক্ষেত্রে নজরুল উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, অজস্র কবিতা রচনা করলেও কাব্য সঙ্গীতে ছিল তার একান্ত প্রাণের, মনের গভীরতম প্রদেশের নিবিড় অনুভবের প্রকাশ। জন্মসূত্রে তিনি ছিলেন ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট স্বভাব কবি। জীবনের নানা ঘাত প্রতিঘাতে ছিল তার অহরহ সংগ্রাম। অনেক না পাওয়ার বেদনা বুকে নিয়ে 1942 সাল থেকে দুরারোগ্য ব্যাধিতে কবি একেবারে শক্তিহীন অথর্ব হয়ে গিয়েছিলেন। সে আরেকটা পর্যায়ে, আরেকটা দুঃখের কথা। ধন্যবাদ শান্তনুদা, আজকে অনেকটা সময় আমাদের শুনতে হবে কথা, কারণ সতীনাথদার কাছে আজকে প্রচুর গল্প আছে, আমি শুনেছি, সেই গল্পও শুনবো, কবিতা তো শুনবই। তো আজকে একটা কথা এমনিতে আমি বলি, যে আপনি যে প্রসঙ্গে বলছিলেন সেই প্রসঙ্গটাকে ছোট্ট করে একটা কথায় বলা যায়, কাজী নজরুল ইসলামের জীবনটাকে আমরা ভাগ করতে পারি 16 আনা, যদি একটা মানুষের জীবন হয়, 8 আনা বিদ্রোহ, 8 আনা প্রেম। তিনি এক হাতে, তিনি নিজেই বলছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আট হাতে রণতুর্য, তিনি নিজেই বলে গেছেন। সুতরাং সেই বিষয়ে, আর আমি একটা কথা বলি সতীনাথদা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটা একরকম খাতে ছোট থেকে বড় হয়েছেন, কাজী সাহেবের জীবন আর এক খাতে, কিন্তু ভাবনা চিন্তায় দর্শনে তারা কিন্তু দুজনেই সমান। কবিও এখানে বলছেন, তিনি বলেছেন যে যদি মানে ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, একটা জায়গা আছে চায় দুটো ভাগ একটু নুন, আর ওদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে যেথায় থাকে সবার প্রথম দিনের হতে দিন, সেইখানে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। তো একই ভাবনা, একই ভাবনা সকলের। তো আবার সতীনাথ আপনার কাছে একটু গল্প কি শুনবো এখন, কবিতা না গল্প? আমি একটা এই যে অঞ্জলি লহমুর গানটা থেকে আমার একটা ভাবনা মাথায় এলো, অঞ্জলি লহমুর এটা কাকে বলছেন, সঙ্গীতের অঞ্জলি কাকে দিচ্ছেন? ধরে নিতে পারি দেবী সরস্বতী, যিনি শিল্পের অধিষ্ঠাত্রী দেবী। তো আবার একই সঙ্গে যাকে আমরা গুরুস্থানীয় বলে মানি তাঁদের উদ্দেশ্য। তো তো রবীন্দ্রনাথের কথা এক্ষণে তুমি বললে, রবীন্দ্রনাথকে তো উনি অসম্ভব একবারে গুরু বলে মানতেন, ভক্তি শ্রদ্ধা করতেন। কীরকম সুন্দর সুন্দর লেখা রবীন্দ্রনাথকে উনি উদ্দেশ্য করে লিখেছেন,
ছোট ছোট কয়েকটা কবিতার একটু অংশ শোনাই। তীর্থপথিক নামে একটি কবিতায় বলছেন রবীন্দ্রনাথকে, আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ, মহাকালো নাহি জানে কবি তব আয়ুর সে পরিমাণ, তুমি নন্দন কল্পতরুজে, তুমি অক্ষয় বট, বিশ্ব জড়ায় রয়েছে তোমার শত কীর্তির জট, তোমার শাখায় বেঁধেছে কুলায় কত পাখি, তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জুড়াই ক্লান্ত আঁখি, বিজ্ঞান বলে বলুক রবির কমিয়া আসিছে আয়ু, রবি বলে রবে যত দিন এই ক্ষিতি অপ তেজ বায়ু, মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্কর, তার আছে ক্ষয় এও প্রত্যয় করিবে সে কোন নর, চন্দ্রও আছে, আছে অসংখ্য তারকা রাতের তরে, তবু দিবসের রবি বিনা মহাশূন্য সে নাহি ভরে, তুমি রবি তুমি বহু ঊর্ধ্বের, তোমার সে কাছাকাছি যাবে কোন জন, তোমার কিরণ প্রসাদ পাইয়া বাঁচি, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বের বিস্ময়, তব গুণগানে ভাষা সুর যেন সব হয়ে যায় লয়, তুমি সরিয়াছ ভক্তের তব এই গৌরবখানি, রাখিব কোথায় ভেবে নাহি পাই আনন্দে মুখ বাণী, প্রার্থনা মোর যদি আরবার জন্মি এ ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্য গীতে। নিজেকে ভুলে গিয়ে মানে কিভাবে একটা মানুষ পারে নিজেকে উৎসর্গ। এবং আমি মুজাফফর আহমেদের একটি বই পড়েছি, মানে মুজাফফর আহমেদের কাজী সাহেবকে নিয়ে লেখা একটা জীবনী, কাজী সাহেবের জীবনী দুটো খণ্ডে, এবং ওই বইতে তিনি বলছেন কাজী সাহেবের ঝোলার মধ্যে মানে গীতবিতান সবসময় থাকতো, বিভিন্ন স্বরবিতান, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বই, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে গান শোনানোর জন্য কাজী সাহেব দল বেঁধে চলে যেতেন শান্তিনিকেতনে, মাঝে মাঝেই চলে যেতেন গুরুদেবকে গান শোনাতে হবে, এবং গুরুদেবও অত্যন্ত স্নেহ করতেন, তার ওই যে ঝোড়ো একটা মানসিকতা, এই মানসিকতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ স্নেহ করতেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি সামনে বসিয়ে বহু গান শুনিয়েছেন, কবিতা শুনিয়েছেন, কবিতা শুনিয়েছেন, বাধ্য করেছেন শুনতে, শুনতেই হবে। মুজাফফর আহমেদ বলছেন এক জায়গায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় যারা গিয়েছেন তাদের থেকে কোনো অংশে কম ছিলেন না কাজী নজরুল ইসলাম, তিনি যদি মনে করতেন রবীন্দ্রসঙ্গীতটাও গাইবেন তাহলে তিনি সেখানেও শ্রেষ্ঠ হতে পারতেন। হ্যাঁ, নিঃসন্দেহ। আরেকটা ছোট্ট জায়গায় রবীন্দ্রনাথের যখন 80 বছরের জন্মের উৎসব হচ্ছে, নজরুল নিজে উপস্থিত থাকতে পারেননি, তিনি নিজেও তখন অসুস্থ ছিলেন, তবু কবিগুরুকে উদ্দেশ্য করে লিখেছিলেন কয়েকটি লাইন, আমি আজি ভুলে গেছি আমি ছিনু কবি, ফুটেছি কমল হয়ে তব করে রবি, প্রস্ফুটিত সে কমল তব জন্মদিনে, সমর্পিনু শ্রীচরণে লহ কৃপা করি, জানি না জীবনে মোর এই শুভ দিন আবার আসিবে ফিরে কবে কোন লোকে, আমি জানি মোর আগে নিভিবে না রবি, তার আগে ঝরে যেন যাই শতদল। আর সেই 22শে শ্রাবণ যেদিন দুপুরবেলা 12:13 ওই জোড়াশঙ্কর বাড়িতেই রবীন্দ্রনাথের প্রয়াণ ঘটল, তখন নজরুল ছিলেন রেডিওতে, যিনি স্টেশন ডিরেক্টর ছিলেন তিনি নজরুলকে বললেন যে গুরুদেব মারা গেছেন কিছু বলবেন, উনি সঙ্গে সঙ্গে কাগজ কলম নিয়ে একটি কবিতা লিখেছিলেন রবি হারা, এবং এত অসামান্য হয়েছিল সেই রচনাটি, তক্ষুনি ওই স্টেশন ডিরেক্টরের অনুরোধে নজরুল নিজেই সেটা রেডিওতে পড়েন। সেই সময় একজন মুসলিম বেহালাবাদক উপস্থিত ছিলেন, উনি অত রবীন্দ্রনাথ নজরুল নিয়ে অত না, মানে গানের সঙ্গে যেরকম জন্তিরা তখনকার দিনে এরা অনেক কী বলবো জানে বোঝে, তারা শুধুই বাজরা বাজার, নজরুলের ওই বলা শুনতে শুনতে একটা জায়গায় তিনি আর থাকতে না পেরে না বেহালায় ছড় তুলেছেন, মানে বাজিয়ে ফেলেছেন একটা ইমোশনে, এবং আমার মনে হয় যে কবিতায় বা আবৃত্তির সময় যন্ত্রসঙ্গীতের ব্যবহারে ওটাই বোধহয় প্রথম, এর আগে কখনো হয়নি, অনেক পরে সেসব নিয়ে ভাবনা চিন্তা হয়েছে, কিন্তু একটা মানুষের আবেগকে মিউজিক্যালিও যে ফুটিয়ে তোলা যায় কথার সঙ্গে সঙ্গে, সেই প্রথম রবীন্দ্রনাথের মহাপ্রাণের দিন হয়েছিল। তার কয়েকটি লাইনগুলি তিনি লিখছেন, দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের কবি ভারতের রবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে, তবে ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি,
তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি। একটা গান লিখেছিলেন, তার প্রথম দুটো লাইনই ভারী সুন্দর। ঘুমাইতে দাও শ্রান্ত কবিরে, জাগায়ও না জাগায়ও না, সারা জীবন যে আলো দিল ডেকে তার ঘুম ভাঙায়ও না। মানে বিদ্রোহে বিরহে কোথায় তিনি নেই, একদম তাই। গানে যাই, এত ইমোশনাল একটা ব্যাপার হয়ে গেছে না। দেখো দুঃখ মিয়া এই শব্দটা আমরা অনেকে বলি না, কারোর খুব দুঃখে জীবন যাচ্ছে, আমার মাঝে মাঝে মনে হয় এটা ঈশ্বরের কি এটা থাকতে পারে। একটা মানুষ তার শৈশব কৈশোর ওই চরম দুঃখে কাটালো, একটা দিনের মধ্যে স্থির থাকতে পারে না তার যৌবন কালেও, শেষটা ওই রকম নির্মম একদম। 42 থেকে টানা 34 ওইভাবে থাকা, একটা এইরকম সৃষ্টিশীল মানুষ মৌন হয়ে গেলেন, মৌন স্থবির। আর একটা জিনিস আমার যেটা মনে হয়, আপনি বললেন যে তার যৌবনটাও স্থির নয়, তিনি যখন পল্টন থেকে এলেন, পল্টন থেকে আসার পরে তাকে আফজাজুল হক, তিনি মুসলিম ভারতের সম্পাদক ছিলেন, তিনি 100 টাকা মাসিক দেবেন এই চুক্তিতে তাকে নিয়ে চলে যান দেওঘরে, এবং যাতে তিনি ওখানে বসে লিখতে পারেন। কিন্তু দেখুন সৃষ্টিশীল মানুষ তো, সেখানে বসে তিনি খুব সর্বসাকলে 7টা কবিতা লিখেছিলেন, তাতে তো আর পোষাবে না, পয়সা দিয়ে এরকম করে কি আর হয় না, ফরমায়েশি রচনা করানো, এটাই হচ্ছে ব্যাপার। এবং তিনি বারবার ব্যবহার হয়েছেন আলী আকবর খাঁ, যিনি তাকে ওই সৈয়াদা খাতুন যে নার্গিসের মামা, তিনি তাকে নিয়ে চলে গেলেন কুমিল্লা। মানে মানুষটাকে বারবার বারবার ব্যবহার করতে চেয়েছেন প্রত্যেকটা মানুষ, একদম নির্মম। তো একটু গানে যাই দাদা, নিশ্চয়ই। আজকে ভিন্ন অঙ্গের গান আছে, তার মধ্যে ভাটিয়ালি। আচ্ছা একটা টেলিফোন নিয়ে আপনার গানে যাচ্ছি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ কে বলছেন? নমস্কার সুপ্রভাত, হ্যাঁ আমি আমি কমলা বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন কমলাদি? হ্যাঁ হ্যাঁ আমি বিরাটি থেকে বলছি, কমলা বিশ্বাস। আচ্ছা বলুন, বিরাটি থেকে বলছি। আপনি টিভির ভলিউমটাকে মিউট করে কথা বলুন। নবনগরে থাকি আমি। আচ্ছা টিভি আমি রোজই এই অনুষ্ঠানটা দেখি, ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। গানে যাই আমরা। তুমি এলে কই?
বুঝি পৃথিব জ্বালাই সাজি ঠাকুর ছিড়া মুচকি হাসে আমি মরি লাগি চুল বিধি আজ সিজি গুজি পিদিম জ্বালাই সাঁঝি ঠাকুর ঝিরা মুচকি হাসে আমি মরি লাজি বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে আমার চোখের জলে বন্ধু আমার চোখের জলে বন্ধু মাঠ করে থুই আধুনিক সুর। হ্যাঁ, এই যে একটা জায়গা আছে খিড়কি দুয়ার খুলে পথ পানে চেয়ে রই, এখানে খিড়কি দুয়ার খুলের পরে পথতে কোথায় উঠেছেন এবং পুরো মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন এস জি বর্মনের গান শুনছি, আমার তাই মনে হচ্ছে। ওই সময়টা তো একই প্রায় তো প্রায় এবং এস জি বর্মন ভীষণভাবে ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম। না, ভাটিয়ালি উনি তো আমাদের কি বলবো পূর্ববাংলার যত কিছু ফোক আছে সেগুলোকে একটা অন্য রূপ দিয়ে মুম্বাইতে গিয়ে এক একটা অসামান্য সৃষ্টি করেছেন এবং তারও কিন্তু কি বলবো সূচনা পর্বটা অনেকটা নজরুলের। এবং আমি আমি এস ডি বর্মনের নিজের কণ্ঠে একটা মানে খুব দুষ্প্রাপ্য একটা জায়গা আমি পেয়েছিলাম যে পদ্মার ঢেউরে এই গানটি আমি এখন আর শুনি না, এই গানটা সহজে কেউ গান না, এটা মানে অসম্ভব ভালো, মানে একটু ইউটিউবে গিয়ে সার্চ করবেন এস ডি বর্মনের নিজের কণ্ঠে পদ্মার ঢেউরে, মানে সুতরাং তার গানটা শুনতে গেলে মানে সত্যি সত্যি আর কি মানে ওই গলাটার জন্য যেন এই গানটাই তৈরি হয়েছে, মিশে যায় একদম একদম। তো একটু শুনি আবার গল্প বা কবিতা কিছু একটা শুনবই। হ্যাঁ, সেই শোনাটা আমি একটুখানি ওই আমরা মানে হয় রবীন্দ্রনাথ বললেই নজরুল চলে আসেন, নজরুল বললেই রবীন্দ্রনাথ চলে আসেন। সেখান থেকে আমাদের গত বছরেই পুজোর ঠিক আগে মানে একবার দেবীপক্ষ পড়লো আর আমাদের ছেড়ে চলে গেলেন কবি অপূর্ব দত্ত, অপূর্ব একটি কবিতায় দুই বাংলাকে ধরেছিলেন, রবীন্দ্রনাথ আর নজরুলকে ধরেছিলেন। লিখছেন, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কালবৈশাখী আম লিচু কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তাঁর কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তাঁর কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারো তার মূলে, বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। আমরা তো বলি কথাটা না যে ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোন নজরুল। তো ওপারে বলছেন যে এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে
দুর্গতিটার ঘুচে যাক। কিন্তু এটা তো সমস্ত বাঙালি জাতির বা সাহিত্যপ্রেমী সঙ্গীতপ্রেমী, আমার মনে হয় এটা মিতালি খুব ভালো বলতে পারবেন, সত্যনাথ দা আপনিও ভালো বলতে পারবেন, যেহেতু ওপার বাংলায় আপনাদের যাওয়া পরে প্রোগ্রামের সূত্রে, মানে অনুষ্ঠান করতেই যাওয়া হয় এবং সেখানে একসাথেই যাওয়া হয়, তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করবেন হয়তো মাঝখানে সীমানাটুকু রয়েছে বা একটা ভাষার অন্তরায় রয়েছে আমাদের সঙ্গে তাদের বাংলা ভাষা, আমাদের কথনের যে ভাষা তাদের কথনের পদ্ধতিটা আলাদা, কিন্তু টানটা তো রয়েছে, মানে খাওয়া দাওয়া সেটা ওখানে গেলে আরো খুব বেশি করে বোঝা যায়, ভীষণ আন্তরিক। আর যখন ওই আকাশপথে উড়ে যাওয়া যায় তখন তার কাঁটাটা হেলায় হারিয়ে যায়, পাখিকে তো আটকে রাখা যায় না, তো আমাদেরও মন পবনের পাখি হয়ে উড়ে যাই আমরা। আধুনিককালের কবি লিখছেন না যে পাখি উড়ে যায় ইচ্ছে ডানায় তার সাথে ওরে মেঘ, কখনো বলেনি ও পাখি ও মেঘ বারাসনে গতিবেগ, মানে পাখি আর মেঘকে তুমি আটকে রাখতে দেখা যাবেই না। তো চলে যাই আবার একটু গানে, মিতালির গানে এত রকম ভ্যারিয়েশন এই গানের মধ্যে নজরুলের, আজকে একটি শ্যামাসঙ্গীত শোনাই। আমি মিতালির কাছে আরেকটা কথা জানতে চাইব, মিতালির শুরুটা কিভাবে হয়েছিল গানের? শুরু তো মায়ের কাছে, আমার মা ভীষণ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং বাবা তবলায় আমাদের তালিম দিতেন, তো আমি একটা জায়গায় লিখেওছি একটা পত্রিকাতে যে খুব ছোট থেকে আমরা খুব কঠিন কঠিন তাল শিখে ফেলেছিলাম, যেমন সুরফাক তাল, একতাল, বিভিন্ন যত এগুলো। হ্যাঁ, তো প্রথম আদিরব শক্তি সবাই জানেন যে ভীষণ কঠিন, কিন্তু আমি তখন 6-7 পড়ি, হয়তো অনায়াসে গাইতাম, কম্পিটিশনে ফার্স্ট হতাম, জড়িয়ে ধরে সবাই আদর করতো। তুমি এখনো অনায়াসেই গাইছো, মানে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। শুনবো, আমাদের সঙ্গে একজন বন্ধু চলে এসেছেন, সুপ্রভাত, কে রয়েছেন? শিল্পী মিতালি, সতীনাথ বাবু, তারপরে যন্ত্রসঙ্গীতে যারা আছেন দেবাশিস আর মৃগাঙ্ক বাবু কোথায় আছেন, প্রত্যেককে আমার শুভেচ্ছা। আমি একটা কথা শুধু বলতে চাই, সতীনাথ বাবু আমার তথ্যে যদি ভুল হয় কিছু সেটা ঠিক করে দেবেন। আমি যতদূর জানি মানে গোরা ছায়াছবি সঙ্গীত পরিচালক স্বয়ং কাজী সাহেব ছিলেন। একটু জোরে বলবেন কেশব দা, আর একটু জোরে বলুন। গোরা চিত্রের সঙ্গীত পরিচালক কাজী নজরুল ইসলাম ছিলেন। কোন ছবি বলছেন? গোরা, হ্যাঁ গোরা, গোরাতে একদম কাজী নজরুল ইসলাম ছিলেন তো, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সিলেক্ট করে দিয়েছিলেন যে কোন গান হবে, কিভাবে হবে, প্রোগ্রাম হবে, কিন্তু ওটা রিলিজ হওয়ার আগে বিশ্বভারতী থেকে আটকে দেওয়া হয়েছিল যে পারমিশন নেওয়া হয়নি বলে এটা করতে দেওয়া হবে না। তখন আর 2-3 দিন বাকি আছে, নজরুল সোজা চলে গেলেন শান্তিনিকেতনে গুরুদেবের কাছে, গুরুদেব দেখে খুব খুশি হলেন। তো তুমি যখন এসছো কয়েকদিন থেকেই যাও, তো গুরুদেবের সাথে উনি অত্যন্ত স্নেহের সম্পর্ক ছিলেন, একদম ভাইয়ের মতো খুবই স্নেহ করতেন। তখন উনি বললেন হ্যাঁ আমি থেকে যাব, কিন্তু একটা বিপদে পড়ে এসেছি, একটা জায়গায় আপনার একটু অনুমতি দরকার, আপনি যদি সাইন করে দেন। তো তুমি বললেন তাই নাকি, তা ঠিক আছে, দেখো তোমার মতো আমার গান এবং ইয়ে আর কেউ কি বোঝে যে ওরা আপত্তি জানাচ্ছে, বলো কোথায় সাইন করতে হবে, বলে উনি সাইন করে দিলেন। তারপরে ওনাকে একদিন রেখে চলে গেলেন, তখন স্বয়ং রবীন্দ্রনাথের সিগনেচার আছে, আর তো কোনো আপত্তির প্রশ্ন থাকে না, তাই হলো। আমাদের দর্শকরাও কিরকম সমৃদ্ধ করেন এটা হয়তো তুমি আমি জানি, অনেকেই জানতেন না, তারা আজকে জানেন। তাই মানে রবীন্দ্রনাথের লেখা গোরা, তাতে সঙ্গীত পরিচালক নজরুল ইসলাম, এবং এইভাবে পারমিশন জোগাড় করা হয়েছিল। নজরুল ভীষণ এরকম ঝড়ের মতো চলে যেতেন গুরুদেবের কাছে, তার গুরুদেবকে তিনি এতটাই শ্রদ্ধা এবং সম্মান করতেন। আমার মনে হয় এটা না একটা লেসন সত্যিকার এখনকার যুগের শিল্পীদের মধ্যেও, ধরুন সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, কিংবা ও লেখার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে হতে পারে, যে সিনিয়রিটিকে একটা রেসপেক্ট করা, যেটা কিভাবে কাজী নজরুল ইসলাম তখন নিজে ভীষণ বিখ্যাত, তার প্রয়োজনও নাও থাকতে পারতো, কিন্তু তিনি সেই জায়গাটা সবসময় মেপে চলেছেন। উনি বলতে পারতেন আমি দায়িত্ব নিয়েছি, কাজটা করেছি, পারমিশন নেওয়ার দায়িত্ব তোমাদের, অন্য কারোকে আর দিতে পারতেন, নিজেই ছুটে চলে যাওয়া। গানে যাই মিতালি,
রাগাশ্রয়ী গানের কথা হচ্ছিল, ভক্তিগীতি শ্যামাসঙ্গীত। সামনে পুজো আসছে, শ্যামা পুজো, দুটো গান ছোট ছোট করে শোনাবো। প্রথম গানটা বি ফ্ল্যাট। আমার আর কোন গুণ নেই মা, তোরই নামের নামটা গোনা ছাড়া, তোরই নামের নামটা গোনা ছাড়া আমার আর কোন গুণ নেই মা, আমার আর কোন গুণ নেই মা, তোরই নামের নামটা গোনা ছাড়া, তোরই নামের গানটা
আমার মাঝে গোপাল সুন্দরী, কি বর্ণনা অদ্ভুত, আমার মাঝে গোপাল সুন্দরী, আমার মাঝে গোপাল সুন্দরী, যেন একই বৃন্দে কৃষ্ণ অপরাজিতায় মঞ্জরী, আমার মাঝে গোপাল সুন্দরী, আমার মা অর্ধাঙ্গে নারী, মা অধিক পুরুষ অর্ধাঙ্গে, আমার মাঝে গোপাল সুন্দরী, যেন একই বৃন্দে কৃষ্ণ কলি অপরাজিতায় মঞ্জরী, আমার মাঝে গোপাল সুন্দরী, আমার মাঝে গোপাল সুন্দরী, আমার কদিন বাকি আছে, 26 দিন মতো, না 26 দিন মতো বাকি আছে আমাদের, এখানে যাচ্ছে লেখাটা তো দেখা যাচ্ছে না দূর থেকে, কিন্তু মনে হচ্ছে যে দুর্গাপূজা এসেই গেল, এমনিতেই আমরা পূজোর মাসে পড়ে গেছি, আজকে 2 তারিখ সেপ্টেম্বরের পূজোর মাস, এটা ভাবতেও কিরম দুঃখ লাগছে আমার, কিন্তু মানে পূজো এসে গেলে এটা ভাব, হ্যাঁ আমার না পূজো আসবে আসবে ওটা ভালো লাগে, আমি মে মাস থেকে পূজো আসছে বলতে থাকি, ওইটাই আমার ভালো লাগে। শুনো, গল্প গল্প করছিলাম এই শ্যামা সংগীতের একটা গল্প শোনাই। কলকাতার শ্যামবাজার অঞ্চলের বিখ্যাত কেবি ক্লাব, বাংলা সাহিত্য শিল্পের কয়েকজন বিশিষ্ট মানুষের সর্বে সর্বা, এই দলের মধ্যে ছিলেন হাসির গানের বিখ্যাত গায়ক নলিনীকান্ত সরকার, সারদা গুপ্ত, অভিনেতা জহর গাঙ্গুলি, বরদা গুপ্ত, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস, পরিমল গোস্বামী, সেই সময়কার বিখ্যাত মানুষজন, যাদের নাম একটু আগে বললাম আরেকবার রিপিট করে নিই, বিখ্যাত গায়ক নলিনীকান্ত সরকার, সারদা গুপ্ত, অভিনেতা জহর গাঙ্গুলি, শ্রী বরদা গুপ্ত, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস, পরিমল গোস্বামী, এরা সকলে রয়েছেন। সেবারেও দোলের দিনে কেবি ক্লাবে সারা রাত ব্যাপী এক জলসার আয়োজন করা হয়েছে, বাড়ির উঠোনের বিশাল নাটমঞ্চ, তার উপরে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, অজস্র ফুলের সমারোহের মধ্যে দোলনায় দুলছে রাধাকৃষ্ণ। এই গানের জলসায় গান গাইবার জন্যে বন্ধু নলিনীকান্ত সরকার নিয়ে এলেন কবি নজরুলকে, তাকে বসতে দেওয়া হলো নাটমঞ্চের ওপরেই জলসার আসরে। কবি সেখানে বসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুরনো বন্ধুদের সঙ্গে হাসি গল্পে মেতে উঠেছেন, এমন সময় ক্লাবের উদ্যোক্তাদের ডাক এলো বাড়ির অন্দরমহল থেকে, তারা গেলেন, সঙ্গে সারদা গুপ্তও গেছেন, গিয়ে দেখেন বাড়ির মধ্যে একেবারে হুলুস্থুলু কাণ্ড, প্রচণ্ড রেগে গেছেন বাড়ির গিন্নি, সারদাবাবুকে দেখেই বললেন, এই তোমরা কী শুরু করেছো, কী কোনো কাণ্ডজ্ঞান নেই তোমাদের, কী শুরু করেছো তোমরা? সারদাবাবু তো বিস্ময়ে একেবারে হতবাক, বলছেন কেন কেন কী 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 হয়েছে, কী হয়েছে মানে, ঠাকুরের নাটমঞ্চের উপরে দোলের দিন একটা মুসলমানকে তুমি তুলে বসিয়েছো, আবার জিজ্ঞেস করছো কী হয়েছে, তুমি জানো না ওখানে আমাদের ঠাকুরের পুজো হয়, যার ধর্ম বলে কিছু লাগবে না, যত বড় কবি হোক না মানে আমি কোনো কথা নয়, ওখানে তুলে বসাবো, একবারে নামাও নামাও গিয়ে আগে ওখান থেকে। প্রচণ্ড বকুনি খেয়ে সারদাবাবু তো অপ্রস্তুত, খুব চিন্তিত মনে বাইরে এলেন, ত্রিশঙ্কু অবস্থা তার।
এরপর আর কবিকে ওখানে বসে থাকতে বলতে পারেন না, বাড়ির লোকের আপত্তি। আবার তার প্রিয় কাজীদাকে ওখান থেকে উঠে আসতে বলাটা তার পক্ষেও চরম অপমানের। কয়েকজন মিলে যুক্তি করে ঠিক করলেন, জলসার একেবারে শুরুতেই গান গাইতে দেবেন কাজীদাকে, আর গান গাওয়া শেষ হলে কাজী সাহেব নিশ্চয়ই চলে যাবেন। নিজের মুখে তাকে ওখান থেকে চলে যেতে বা ওই নাটমন্দির থেকে নেমে আসতে আর বলতে হবে না। এইভাবে জলসার শুরুতেই নজরুল ইসলামকে গান গাইবার জন্য অনুরোধ করা হলো। কিছু কি আঁচ করেছিলেন নজরুল? কেন এই হুরুস্থুরু একটা কি যেন হচ্ছে ভেতরে? নাটমঞ্চে দেবতার সামনে দোলনায় দোলা রাধাকৃষ্ণের ফুলের সমারোহের দিকে চেয়ে রইলেন নজরুল, যেন ভাবে বিভোর হয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে ভাবাবেগে অর্ধ নিমিলিত চোখে তিনি গাইতে শুরু করলেন, আমার শ্যামা মায়ের কোলে চড়ে যোপি আমি শ্যামা মায়ের নাম নাম আমার শ্যামা মায়ের মা হলেন মোর মন্ত্র গুরু আমার ঠাকুর হলেন রাধা শ্যাম শ্যাম আমার শ্যামা মায়ের। ভাবে বিভোর কবির এই গান শুনে সকলে একেবারে স্তব্ধ। সে গান যখন চলছে আশ্চর্য এক জ্যোতির্ময় আভায় কবির সারা মুখমণ্ডল যেন উদ্ভাসিত হয়ে উঠেছে। পরম যোগীর মতো আকুল আন্তরিকতা ফুটে উঠল তার সুরে তার গানে। যেমনি গান শেষ হয়েছে বাড়ির ভেতরে আবার তুলকালাম। সেই যে গৃহিণী যিনি একটু আগে কবিকে নাটমঞ্চে ওঠানোতে ভইচই বাঁধিয়েছিলেন, তিনি সবাইকে ঠেলে সবার আগে বেরিয়ে এসে নজরুলকে প্রণাম করতে চাইলেন। বাড়ির ভেতর থেকে কবিকণ্ঠের গান শুনে এত মুগ্ধ হয়েছেন তার আর মনেই ছিল না, তখন তো পর্দার যুগ, এত লোকের মধ্যে বাড়ির বাইরে লোকের ভিড়ে তার যাওয়াটা এই পরিবারের পক্ষে অশোভন হবে, সব তিনি ভুলে গেছেন। তখন এমনই ব্যক্তিত্ব ছিল নজরুলের, যে কোনো রকম পরিবেশে যে কোনো আঘাত অপমান তিনি জয় করতে পারতেন, বরং আঘাত যত তীব্র হতো তার থেকে অনেক বেশি সম্মান আর ভালোবাসা তিনি আদায় করে নিতে জানতেন। কি ভালো একটা গল্প শুনলাম, মানে একদম সত্যি একটা ঘটনা। শ্যামবাজারের কবি ক্লাব এখনো আছে কিনা জানি না, কিন্তু কোনোদিন তো শ্যামবাজার অঞ্চল কবির খুব প্রিয় অঞ্চল ছিল। শ্যামবাজারে কবি করে কত জায়গা থেকে, এবং একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকান তার অত্যন্ত প্রিয় ঠেক ছিল বলা যেতে পারে। আজকের যুগের ভাষা যদি ব্যবহার করা যায়, আজকের ছেলেরা বলে না ঠেকে যাচ্ছে, সেই ঠেক আর কি বলা যেতে পারে। আর পুটিরাম, আমাদের কলেজ স্টুডেন্ট পুটিরামের মিষ্টি কবির অত্যন্ত প্রিয় ছিল। পুটিরামের ঠেকে কি বসলে আর উঠতে চাইতেন না, উঠতে চাইতেন না, এবং ওই চায়ের দোকানির চা তার কাছ থেকে ঠোঙা নিয়ে নিয়ে প্রচুর গান লিখতেন, এবং সেই গান তিনি বিলিয়েও দিতেন। এই যে আমরা বলি না যে প্রায় 5,000-এর কাছাকাছি, 4,500-5,000, আমার মনে হয় মিতালি আরও ভালো বলতে পারবে, গান আছে পাওয়া গেছে। কিন্তু যদি সত্যি ওই গানগুলো তাহলে হয়তো সেটা 7,000-10,000-এর কাছাকাছি হয়ে যাবে। মিতালির গানে যাবো এবার আমরা, একটি ধ্রুপদাঙ্গের গান। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, সৃজন ছন্দে মহাকাল প্রলয়তায় বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে।
শিশু শশির কিরণ ছটা ও মারে বুকে ধরিয়া সুখে, ও মারে বুকে ধরিয়া সুখে, দোল সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে। মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত বিহঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত আমি মিতালিকে ধন্যবাদ ওই কারণে দেবো যে ও আজকে সব ধরনের গান আমাদের শোনাচ্ছে, কাব্যগীতি থেকে শুরু করে সবটাই, গজল শুনবো একটা, বাংলা গজলও শুনতে হবে, ইসলামী গানও শুনতে হবে, ইসলামী গান এই কারণেই শুনতে হবে কারণ আমার যেটা জানা আছে যে নজরুলের আগে ইসলামী গান বলতে শুধু ধর্মীয় গান হতো, এভাবে ইসলামী গানকে সাধারণের কাছে খুলে দেওয়া ছিল না, কিছু আরবি শব্দের প্রয়োগে কিছু ধর্মীয় আর কি ব্যাপার ছিল, কিছু ফার্সি আরবি শব্দ সত্যেন্দ্রনাথ দত্ত তার লেখায় এনেছিলেন, খুবই কম, খুবই অল্প, কিন্তু কাজী সাহেব একদম সাধারণভাবে, মানে কাজী সাহেব তো যেটা উপলব্ধি করেছিলেন যে খিলাফত আন্দোলন যখন হচ্ছে তখন তিনি এটা উপলব্ধি করেছিলেন যে সাধারণ মুসলিম সমাজ খানিকটা, তখন তো জাতপাতের ভীষণ ইয়ে চলছিল, ছুত মার করে তার একটি প্রবন্ধে তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছিলেন, তো তিনি দেখলেন যে এই মুসলিম সমাজ কিন্তু পিছিয়ে পড়ছে শুধুমাত্র ধর্ম ধর্ম করে আর খানিকটা হিন্দু মুসলিমের বিভেদটাকে মাথায় রেখে, সুতরাং এই মুসলিম সমাজকে এগিয়ে আসতে গেলে শিক্ষিত হতে হবে এবং শিক্ষিত হওয়ার জন্য তাদেরকে পড়তে হবে, কিন্তু তাদের যদি আমরা কঠিন করে পড়াই সেই পড়াটা তাদের মাথায় থাকবে না, তাদের কাছে সহজ করে পৌঁছতে হবে, এটা কিন্তু কাজী সাহেব ভীষণভাবে উপলব্ধি করেছিলেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু দেখে নিই, সুপ্রভাত কে রয়েছেন? হ্যাঁ সুপ্রভাত, আমি বহরমপুর থেকে অলকানন্দা বলছি, বলুন। হ্যাঁ, আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি
সত্যনাথ দাকে প্রণাম বল, প্রণাম জানাচ্ছি। নমস্কার আপনাকেও। দাদা আপনার সাথে দেখা হয়েছিল বহরমপুরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো গান হচ্ছে। ধন্যবাদ। মিতালিকে দুটো গানের আমি মানে অনুরোধ করব, ভীষণ ইন্টারেস্ট আমার। আজকে যেহেতু ঈদের দিন, ঈদের জন্য ভীষণ ভাবে চাইছি। চাঁদ উঠেছে আজকে, চাঁদ উঠছে, তখন আমার মনে হচ্ছে এই গানটা খুব মনে হয়, আমি জানি না, আমার মনে হয় প্রদীপ নিভাইলাও উঠিয়াছে চাঁদ। এটা তো এই দুখুমিয়া এই নজরুলের গান। হ্যাঁ, এই গানটা যদি শোনাতে পারো ভাই ভীষণ ভালো লাগবে। আর সত্যনাথ দা যা শোনাচ্ছেন তাতে তো কোনো কিছু বলার নেই। আর যারা বাজাচ্ছেন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সতীনাথের কাছে যাবো এবার আমরা, এবারে কি শুনবো? আমি এই যে নজরুলকে নিয়ে নানা রকমভাবে বলছিলাম, ঈদের দিনের প্রসঙ্গ তো আমরা নিশ্চয়ই আসবো, তবে নজরুলের সঙ্গে একটা দিন তার স্মৃতি থেকে লিখেছেন শৈলজনন্দ মুখোপাধ্যায়, ছোট্টবেলার বন্ধু, তার ছোটবেলার বন্ধু, যা সেই কয়লাকুঠির কাহিনী, একসাথে পল্টনে যুক্ত হওয়া এবং যেতে চেয়ে যেতে না পারা নজরুল চলে গেলেন, আর ওনার এক আত্মীয় গিয়ে ওনাকে একটু কলকাতি নেড়েছিলেন, ওয়েট কম বলে তাকে নেওয়া হলো না, নজরুল চলে গেলেন, নাহলে দুজনেই একসঙ্গে যুদ্ধে যাওয়ার। এবং এটা ঘটনা নজরুল একমাত্র বাঙালি কবি যিনি যুদ্ধে গিয়েছিলেন, বন্দুকও ঘাড়ে করেছেন, কলমও নিয়ে কবিতাও রচনা করেছেন। সেই নজরুলের সঙ্গে একটি দিনের ঘটনা তার স্মৃতি থেকে আমাদের শুনিয়েছেন শৈলজনন্দ মুখোপাধ্যায়। নজরুল আর আমার জীবনের একদিনের বড় করুণ ঘটনার কথা বলি। সাল তারিখগুলো আমার আজকাল মনে থাকে না, শুধু মনে আছে কলকাতার রূপবাণী সিনেমা হাউসে, তখন আমার শহর থেকে দূরে ছবিখানে খুব চলছে, যে ছবি ভালো চলে অন্তরঙ্গ বন্ধুদের সেটা ডেকে ডেকে দেখাতে ইচ্ছে করে। প্রথমেই মনে হলো নজরুলকে একবার ডেকে দেখায়। তখন নজরুল কথা বলতে পারে কিন্তু কথাগুলো তেমন স্পষ্ট নয়, কিরম জড়িয়ে জড়িয়ে যায়। একদিন আগের থেকে খবর দিয়ে চলে গেলাম নজরুলের বাড়ি, অনেকদিন কোথাও বাড়ি থেকে বেরোয়নি অসুখের জন্য। দেখলাম একটা সেফটি রেজার দিয়ে দাড়ি কামাচ্ছিল, দাড়ি কামানো শেষ হয়ে গেছে, হেজলিন স্নো লাগানো তার চিরকালের অভ্যেস, সবেমাত্র স্নোয়ের শিশিটি খুলেছে। আমি যেতেই শিশিটা রেখে হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এলো, একবারে জড়িয়ে ধরলো আমাকে, তারপর খাটের ওপর বসিয়ে বলল, শৈলজা শৈলজা তুমি কতদিন বাদে এলে 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 বলো তো, আমি না কতদিন ধরে তোমার কথা খুব ভাবছিলাম, এই 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 দেখো, এ দেখো শৈলজা, এ দেখো। হাত বাড়িয়ে বাঁধানো একটা এক্সারসাইজ বুক টেনে আমার সামনে খাতাটা খুলে ধরলো, দেখলাম প্রতিটি পাতায় একটা করে গান লেখা, আর সেই গানের কোণের দিকে মাথার উপর লিখে রেখেছে শৈলজনন্দের বিপর্যয় ছবির জন্যে প্রায় 50টা গান, প্রত্যেকটা গানের উপর পেন্সিল দিয়ে একই কথা লেখা। আমার অভিনয় নয় তখন, ওই ছবিটা আরম্ভ হয়নি, আমি গল্পটা লেখবার আগে তার নাম দিয়েছিলাম বিপর্যয়, নজরুলকে বলেও ছিলাম সে কথা, সেই থেকে নামটা তার মনে আছে। আমি দেখে খুব খুশি হয়েছিলাম, গানগুলো পড়তে গিয়ে আমার কিন্তু মাথা ঘুরে গেল। বিভিন্ন সময় তার লেখা প্রতিটি গানই গ্রামোফোন কোম্পানিতে আগেই রেকর্ড করা। নজরুলের মুখের দিকে তাকালাম, এরকম ভুল কথা তো সে বলে না, কিন্তু তার মুখে রসিকতা করার কোনো চিহ্ন নেই, তেমনি প্রসন্ন প্রচ্ছন্ন হাসি। তাকে সত্যি কথা বলে আঘাত দেবার কোনো ইচ্ছে আমার ছিল না, চুপ করে রইলাম। নজরুল এবারে অন্য কথা বলতে লাগলো, শৈলজা শৈলজন্য বোম্বাই যাব, বোম্বাই যাব, সেখানে তুমি হিন্দি ছবি করবে, আমি হব মিউজিক ডিরেক্টর, তুমি গল্প লিখবে, আমি পরিচালনা করব, আমি গান লিখবো আর সুর দেব, আমি গান লিখবে তুমি, আমি সুর দেব। সে স্বাদ আমার চিরকালই ছিল, চিরকালই ভেবেছি আমার সব ছবির সব গান লিখবে নজরুল আর সেই হবে মিউজিক ডিরেক্টর। কিন্তু সেই পাতালপুরীর পর থেকে একখানা ছবিরও মিউজিক ডিরেকশন আমি তাকে দিতে পারছি না, শুধু প্রতিটি ছবির জন্যে একটা করে পুরনো গান নিচ্ছি, সে শুধু প্রডিউসারের কাছ থেকে কিছু টাকা পাইয়ে দেবার জন্যে। কথাটা নজরুলের মুখে শুনে আমার দুঃখ হলো, তবু বললুম বেশ তাই হবে। সে যে ওই রকমই থেকে যাবে তা ভাবিনি, ভেবেছিলাম একদিন না একদিন সেরে উঠবেই। নজরুল আবারও বলল, শোনো শোনো বোম্বে থেকে না দুখানা বাড়ি হবে, হ্যাঁ দুখানা বাড়ি, দক্ষিণ জোয়ারির দুখানা বাড়ি, একখানা সানির নিনির, একখানা সানির বাড়ি, একখানা নিনির বাড়ি। সানি আর নিনি তার দুই ছেলে, কিন্তু সে স্বাদ পূর্ণ হলো কই। নজরুল যথারীতি ধুতি গেরুয়া পাঞ্জাবি আর মাথায় কাঁধ পর্যন্ত বড় বড় চুলের উপরে তার গেরুয়া টুপিটা পরে নিল।
আমার গাড়িতে করে নজরুলকে আমি রূপবাণী সিনেমা হাউসে নিয়ে গেলাম। সুশীলবাবু সসম্মানে দোতলার সামনের দিকে দুখানা চেয়ার দেখে বললেন, আসুন আপনারা বসুন, ছবি দেখুন, তারপরে কথা হবে। সুশীলবাবু রূপবাণী সিনেমা হলের ম্যানেজার বললেন, আপনি কবিকে সঙ্গে নিয়ে এসেছেন, আমাদের কত আনন্দের কথা আজ। এখন কোনো কথা বলবো না, ছবি শেষ হোক, ছবি শেষ করেই পালিয়ে যাবেন না যেন। উমা, নজরুলের সেদিন কী আনন্দ, তার মুখে আবার সেই আগের পুরনো হাসি। হাসতে হাসতে বললে, অরে অরে অনেকদিন পরে তোমার ছবি দেখছি, শৈলজা শৈলজা অনেকদিন পরে, আমাকে না এখন আর কেউ নিয়ে আসে না, কেউ ছবি দেখতে নিয়ে আসে না, কেউ বাইরে বেড়াতে নিয়ে যায় না। দেখলাম হঠাৎ তার মুখে হাসিটা সরে গেছে, তার ওই করুণ মুখটা দেখে আমারও চোখে জল এসে গেল। আমি বললাম, কি করে নিয়ে আসবে বলো, তোমার শরীর তো এখন ভালো না। কে বললো আমার শরীর ভালো না, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি বেশ ভালো আছি, খুব ভালো আছি, কেউ নিয়ে আসে না, কেউ নিয়ে আসে না। রোগের কথা সে কখনোই স্বীকার করতো না, তার মুখের কথা জড়িয়ে যাচ্ছে, হাই প্রেশারের জন্য চোখ দুটো লাল, মাঝে মাঝে এক কথা বলতে বলতে আর একটা কথা বলে ফেলছে, তবু সবসময় মুখে হাসি আর বলে, আমি ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি, আমি যেমন ভালো ছিলাম তেমনি ভালো আছি, হৃদয় পদ্মে পেয়েছে মধু, মনের মৌমাছি, মনের মৌমাছি। সেদিন ছবি দেখতে দেখতে ছবির গানগুলো শোনে আর আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠে, শুনেছে শুনেছি, গানটা আমার লেখা, আমার লেখা গান, তাই না, এটা আমার লেখা গান। বুঝলাম মনের দিক দিয়ে ভীষণ দুর্বল হয়ে পড়েছে, বেশি কথা তাকে বলতে দেওয়া উচিত নয় ভেবে থামিয়ে বললাম, ছবিটা দেখো, দেখতে দেখতে বেশি কথা বলো না। হঠাৎ ছোট ছেলের মতো বলে উঠলো, কেন 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 কথা বলবো না, কেন কথা বলবো না, কেন ডাক্তার এই কথা বলছিলেন, কথা বলবে না, কথা বলবে দূর, ডাক্তারগুলো কিছু বোঝে না, বলো তুমি শুনলো যে ডাক্তারগুলো কিছু বোঝে, কিছু বোঝে না। ছবি শেষ হতে বললো, বাহ বাহ বাহ, বেশ ছবি হয়েছে, খুব ভালো ছবি হয়েছে শৈলজা, এমনি করে মাঝে মাঝে আমাকে নিয়ে আসবে না, তুমি সঙ্গে না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা শৈলজা, আমরা একসঙ্গে পড়েছি না, কত খেলা করেছি বলো, তুমি আমার সাঁতার কাটতে শিখিয়েছিলে, আমরা তালপুকুরে কত কামরাঙা খেয়েছি, আমার খুব মনে আছে কত কামরাঙা। আচ্ছা অবনি কোথায়, শৈলজা শৈলেন অনেকদিন দেখি না, তাদের কেন নিয়ে এলে না, তারা ছবি দেখতো কত আনন্দ হতো। আমাদের ছোটবেলার সহপাঠীদের কথা তার মনে পড়ছে, কিন্তু অবনী শৈলেন দুজনেই মারা গেছে, সে কথাটাকে আর বললাম না। ঠিক আছে চলে এবারে উঠি, উঠতে যাচ্ছি সুশীলবাবু দু প্লেট সন্দেশ এনে তার সামনে ধরলেন, বেয়ারার হাতে দুটো কাঁচের গ্লাসে জল। আমি বললাম, হ্যাঁ সুশীলবাবু, আবার এসব কেন। সুশীলবাবু হাসতে লাগলেন, আমি একটা সন্দেশ তুলে নিলাম, নজরুলকে বললাম একটা সন্দেশ খাও, বেশি খেও না, কারণ জানি যে নজরুল আগে কিছুতেই কিছু খেতেই চাইতো না, কিন্তু সেই নজরুল এখন সামনে খাবার পেরে ছাড়তে চায় না, তাকিয়ে দেখি কিছু বলার আগেই নজরুল দু দুটো সন্দেশ একসঙ্গে তুলে খপ করে মুখে পড়ে দিয়েছে, তারপর আর একটা নেব, আমি কেড়ে নেবো কিনা ভাবছি, কিন্তু তার খাবার ওই আগ্রহ দেখে থালাটা সরিয়ে নিতে ইচ্ছে করলো না। ওর মুখের দিকে তাকিয়ে বললাম, ভাল লাগছে খেতে, আচ্ছা বেশ খাও। একে একে সবগুলো সন্দেশ খেয়ে নিল, আমার প্লেটের সন্দেশও, তারপর এক গ্লাস জল খেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আমি বুঝলাম আর কিছু নয়, খাবার পরেও পান খুঁজছে। সুশীলবাবু জানতেন বেয়ারা পানের প্লেট নিয়ে পেছনেই দাঁড়িয়েছিল, প্লেটের উপরে কয়েকটা পান আর এক প্যাকেট সিগারেট। সিগারেট নজরুল স্পর্শ করবে না জানি, আঙুল বাড়িয়ে আমায় দেখিয়ে বলল, এই যে তুমি খাও, এটা তুমি খাও, পান তা আমার। একটা সিগারেট ধরিয়ে উঠলুম, নজরুলকে ধরতে যাচ্ছিলুম, ও বললে, না 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 ধরতে হবে না, ধরতে হবে না, ধরতে হবে না, চলো আমি আমি ঠিক যেতে পারবো, ঠিক যেতে পারবো। আমি পাতা টলছিল, তবু টলতে টলতে আমার সঙ্গে সিঁড়ি দিয়ে এগিয়ে চলল। যখন নিচে নামছি দেখি অনেক দর্শক আমাদের দেখবার জন্যে ভিড় করে এসে দাঁড়িয়েছে, তাদেরই মাঝখান দিয়ে আমরা এসে গেলাম, দাঁড়ালাম গিয়ে গাড়ির কাছে, কানে ভেসে এলো দর্শকদের মধ্যে কে জানে বললো, আরে ইনি তো সেই বিদ্রোহী কবি নজরুল। আরও কিছু লোক চেঁচিয়ে উঠল, তাড়াতাড়ি গাড়ির দরজাটা খুলে বললাম, ওঠো উঠে পড়ো। নজরুল গাড়িটার দিকে একবার তাকালো, অস্টিন গাড়ি, নজরুলের একসময় খুব সুন্দর একটা নতুন গাড়ি ছিল, স্ট্যান্ডার্ড, সে গাড়ি তখন বিক্রি হয়ে গেছে। নজরুল বললে, আমার গাড়ি তো, আমার আমার গাড়ি তো চলে যে, এটা আমার গাড়ি তো। হ্যাঁ তোমারই গাড়ি। নজরুল গাড়িতে বসল, বসেই আবার গোলমেলে কথা, শোনো
ওই ওই গান লেখা চেকটা কিন্তু আমার ব্যাংকে পাঠিয়ে দেবে, হ্যাঁ আমার ব্যাংকে পাঠিয়ে দেবে চেক। কোথায় বা চেক, কোথায় তার ব্যাংক অ্যাকাউন্ট? আমার চোখে তখন আবার জল এসে গেছে, মুখটা আড়াল করে চোখের জল মুছে বললাম, বেশ দেব, তাই দেব, তোমার ব্যাংক অ্যাকাউন্টেই চেকটা পাঠিয়ে দেব। ড্রাইভারের পিঠে হাত রাখলাম, আর কোনো কথা বলতে হলো না, সঙ্গে সঙ্গে সে গাড়িতে স্টার্ট দিয়েছে। রূপবাণী পেছনে ফেললে আমাদের গাড়ি এগিয়ে চলল শ্যামবাজারের দিকে। মিতালি এবং সতীনাথদা রয়েছেন, সতীনাথদা আমাদের ইমোশনাল একটা জায়গায় নিয়ে চলে গেছেন, তাই না? হ্যাঁ, তনুশ্রী দিদির অনুমতি নিয়েই একটা কথা বলি, এই যে ইমোশনাল গল্পটা আমরা শুনলাম, আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম গল্পটা শুনে অনেকের চোখে জল চলে এসেছিল, এবং সতীনাথদার হাত থেকে বইটা নিয়ে অনেকে জানতে চেয়েছিল এই বইটার প্রকাশন কবে বা কোথাকার, বইটার ডিটেল জানতে চেয়েছিল, মানে এই গল্পটা অনেকেরই অজানা। এবং যখন আমরা নজরুলের শেষ সময়টা এই গল্পের মধ্যে পাই, অনেকেই চোখে জল ধরে রাখতে পারেননি, সেই জন্য আজকেও মনে হলো সেই পুরনো স্মৃতিটা ফিরে এলো, তাই আমি একটু শেয়ার করলাম সবার সাথে। কিন্তু একটা গান দিয়ে এবার আমাদের এই পর্যায়ে, যেহেতু ঈদের দিন একটা ইসলামী গান তো নিশ্চয়ই হবে, আল্লাহর নামও গাই করতেই হবে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আল্লাহর নাম লহিয়া বান্দা রোজ ফজরে উঠিও, আল্লাহর নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও, আল্লাহ নামে আহল্লা দে ভাই ফুলের মতো ফুটিও রে ভাই ফুলের মতো ফুটিও, আল্লাহ নামে আহল্লা দে ভাই ফুলের মতো ফুটিও বান্দা ফুলের মতো ফুটিও, আল্লাহর নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও বান্দা রোজ ফজরে উঠিও, আল্লাহর নাম লইয়া রে ভাই কইরো খানা পিনা, আল্লাহর নাম লইয়া রে ভাই কইরো খানা পিনা, হাটে মাঠে যাইও না ভাই আল্লাহর নাম বিনা রে ভাই আল্লাহর নাম বিনা, ওয়াজ নসিহত হইলে ওয়াজ নসিহত হইলে মজলিসে আয়েশা জুটিও, আল্লাহর নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও, স্ত্রী পুত্র কন্যা তোমার খোদাই সপে দিও, আল্লাহর নাম জিকির কইরা নিশীথে ঘুমিও, স্ত্রী পুত্র কন্যা তোমার খোদাই সপে দিও, আল্লাহর নাম জিকির কইরা নিশীথে ঘুমিও, নাম শুইনা জন্মেছ ওই নাম লইয়া মরিও, আল্লাহ নাম শুইনা জন্মেছ আল্লাহ নাম লইয়া মরিও, আল্লাহর নাম লইয়া বান্দা রোজ ফজরে উঠিও বান্দা রোজ ফজরে উঠিও, আল্লাহ নামে আহল্লা দে ভাই ফুলের মতো ফুটিও রে ভাই ফুলের মতো ফুটিও, আল্লাহর নাম লইয়া বান্দা রোজ।
রোজ ফজরে উঠিও বান্দা, রোজ ফজরে উঠিও বান্দা, রোজ ফজরে উঠিও আল্লাহর নাম লইয়া বান্দা, রোজ ফজরে উঠিও সকাল হলেও দেখবো গিয়ে বাইরে চাঁদ উঠে গেছে, উন গান এসছে একটা ইসলামী গানের। আমরা যদি একটু নজরুলের হাসির যে রচনা একটু যদি ছুঁয়ে না যাই বড় অন্যায় করা হবে, তারপরে আমি একটা খুব অন্যরকম গল্প শোনাবো নিশ্চয়ই। এই যে আল্লাহ শেষে শুনবো যেটা সুনীল গঙ্গোপাধ্যায়টা একদম শেষ, যদি এরামটা হতো তো সেটা একদম শেষ, ওটার পরে আর কোনো কিছু শুনবো না আমরা। আচ্ছা বেশ, এটা বাঙালিদের নিয়ে একটু ব্যঙ্গ করে লিখেছেন, বাঙালিদের অকর্মণ্যতা বিশ্ববিখ্যাত, ব্যঙ্গের মোড়কে নজরুল লিখছেন, আমরা বাঙালি বাবু, নখদন্তবিহীন চাকুরি অধীন আমরা বাঙালি বাবু, পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া, বুকে কাশি লয়ে সদা কাবু, আপিসে বসিয়া কলম পিষিয়া ঘরে এসে খাই সাবু, রবিবার তবু আছে বলে ভাই, বাবা বলে চেনে ছেলে পিলে তাই, নাকে শাঁক মেঁধে সেদিন ঘুমাই, ঘরে বসে খেলি গাবু, আমরা বাঙালি বাবু। আর বাঙালি পরিবারে শালির একটা বড় জায়গা থাকে। নজরুল লিখছেন, পাঁচমিশালি শালির পাল, মাঝারি ছোট ও বড় মিশাল, আমরা চালতা আম কাঁঠাল, কেউ বিশালি মুটকিনি, কেউ নিকপিকে সুটকিনি, কেউ উড়িয়ানি কটকিনি, কেউ বাটকুলি লম্বা শাল, কেউ আসে বিনা চেষ্টাতে, কেউ জল যেন তেষ্টাতে, কেউ বা মিষ্টি শেষটাতে, কারে দেখে হয় পস্তাতে, ছুঁলে খিমচিয়ে তোলে গায়ের ছাল, কাউকে দেখিয়া প্রাণ শুকায়, কাউকে দেখিয়া কান লুকাই, কাউকে দেখিয়া হায় রে হায়, তনু মন প্রাণ বেসামাল, পাঁচমিশালি শালির পাল, মাঝারি ছোট ও বড় মিশাল। এটা আপনারা পুরুষরা উপলব্ধি করছেন একদম হাড়ে হাড়ে, একেবারে এই মুহূর্তে প্রত্যেকটা পুরুষই ভাবছে তাই না, এরকম হয় শালিদের দেখলে। চান্স পেয়ে তনুশ্রী দিল। মনে হচ্ছে, জানি না মিতালির টকে আছে কিনা, মনে হচ্ছে নজরুল কিন্তু বাংলা ছাড়া আবার হিন্দি গানও লিখেছে, মানে হিন্দি ভজন, সেরকম কিছু স্টকে আছে তোমার? মিতালির এই গানটার পরে না আমরা সুদিনাদার গল্পটা শুনতে শুনতে বিদায় নেব, হিন্দি ভজন একটা। কৃষ্ণ কানহাইয়া, প্রোগ্রামের শুরুতেও আমি কৃষ্ণের নাম করেছি, শেষও কৃষ্ণ কানহাইয়া, আয়ো মন মেঁ মোহন মুরলি বজাও, কৃষ্ণ কানহাইয়া, আয়ো মন মেঁ মোহন মুরলি বজাও, কান্তি অনু রাধা রাধা করি
वीणी बजाओ कृष्ण कन्हैया आयो मन में मोहन मुरली बजायो राधा नाम लिखे अंग अंग में वृंदावन में फिरो गोपिनी संग कृष्ण कन्हैया आयो मन में मोहन मुरली बजायो मोहन मुरली बजायो मोहन मुरली बजायो। এবারে আমরা সতীনাথের কাছ থেকে একটা গল্প শুনবো তাই তো সেই গল্পের পরেই আমাদের বিদায় নেওয়ার পালা কিন্তু গল্পটা শুনবো আমরা আপনারাও মন দিয়ে শুনুন এই গল্পটা আরেকটা ছোট্ট প্রেক্ষাপটে বলি গল্পটার পটভূমি হচ্ছে ষাটের দশক কারণ এখানে অনেক মানুষের নাম আছে অনেক ঘটনার কথা বলা আছে অনেক জায়গার কথা বলা হয়েছে যেগুলো আজকে হয়তো ইতিহাস কিন্তু ষাটের দশকের প্রেক্ষাপটে এই গল্পটা আমাদের শুনতে হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কোন নজরুলের জন্মদিনে তিনি ওর বাড়িতে গেছেন তখন কিন্তু তিনি সেই স্থবির অবস্থা তবু মানুষে যান তার বাড়িতে গিয়ে ফুল মিষ্টি নিয়ে যান প্রণাম করে আসেন সেরকম একটি দিন আর এর একেবারে শেষের দিকে দেবাশিস তুমি একটু সাহায্য করো যদি নীরব কবির বোধ ফিরে আসে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখাটি দে গরুর গা ধুইয়ে আমি একেবারে সর্বাঙ্গ চমকে উঠলুম প্রচণ্ড হুঙ্কার মেরে কবি কাজী নজরুল ইসলাম গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে স্বাভাবিক চোখ মেলে তাকালেন তারপর বিরক্তি মেশানো গলায় বললেন এগে আরো মালা টালে দিয়ে আমার জবরজং করে সাজিয়েছে কেন আমায় কালীঘাটে নিয়ে গিয়ে আমায় বলি দেবে নাকি এত বেলা হলো চা টাও দেয়নি এখনো খিদে পেয়ে গেছে আমার কালী কুলদেমা নুন দিয়ে খাই ওরে চা টা দিবি নাকি আমার তখন আনন্দ বিস্ময়ে একেবারে চূড়ান্ত অবস্থা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এইমাত্র জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠলেন আমারই চোখের সামনে তার চোখে মুখে আগেকার সেই বিখ্যাত তেজ ও উজ্জ্বলতা সারা দেশের লোককে এই সুসংবাদ আমি প্রথম জানাবো এই আনন্দে আমারই যখন উন্মাদ হয়ে যাবার মতো অবস্থা কবির জ্ঞান ফিরে আসবার পর প্রথম ইন্টারভিউ ছাপাবার কৃতিত্ব নিশ্চয়ই আমার কবি এখন হাসি মুখে গলা থেকে ফুলের মালাগুলো খুলে ফেলেছেন গুনগুন করে গান গাইছেন সেই ভরাট প্রাণবন্ত কণ্ঠস্বর বগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোলাজি তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিভোল বগিচায় আমি পকেট থেকে খাতা পেন্সিল বার করছিলাম হঠাৎ তিনি আমাকে এই প্রথম লক্ষ্য করে এক ধমক লাগালেন এই ছোঁড়া তুমি এখানে কি করছো হ্যাঁ আমি থতমত খেয়ে বললাম না 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 কিছু না মানে আপনার একটা অটোগ্রাফ নিতে এসেছি আর যদি দয়া করে দু
দু লাইন কবিতা লিখে দেন। না 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 না, এখনও সব হবে না, যাও 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 ভাবো, অটোগ্রাফ দিতে দিতে হাত আমার ব্যথা হয়ে গেল, আমার কবিতা হবে না, হবে না। আর অটোগ্রাফ তো নেবে মেয়েরা, কচি কচি মেয়েরা, তোমার দরকার কী, ধেরে দামড়া, এখন সময় নেই, কেটে পড়ো এখান থেকে। আমি তবু চুপ করে বসে রইলাম। নজরুল আপন মনেই বললেন, ইস, এত দেরি হয়ে গেল, নেপেনকে নিয়ে পণ্ডিচেরি যাওয়ার কথা ছিল, সেখানে গিয়ে শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করব। আপনি কি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের কথা বলছেন? হ্যাঁ, তুমি চেনো নাকি? আগে চিনি, কিন্তু তিনি তো বেঁচে নেই, শ্রী অরবিন্দ। হ্যাঁ, নেপেন, নেপেন বেঁচে নেই? কি বলো, কবে মরল? আমি তখন কোথায় ছিলাম? কবির গলায় অসহায় আর্তনাদ ফুটে উঠল। মানুষকে দুঃখের খবর শোনাবার অভ্যেস আমারও নেই, আমি ওখানে একটা অসহায় বোধ করতে লাগলুম। তবু মৃদু স্বরে বললুম, আসলে আপনি একটানা অনেক দিন ঘুমিয়েছিলেন, অনেক দিন, এর মধ্যে না অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু বদল হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে দেশ, গেছে সাহেব বেটারা, আমি বলেছিলাম কিনা, লাঠি মার ভাঙরে তালা, এবার যত সব বন্দী শালায়, আগুন জ্বালা, আগুন জ্বালা, ফ্যাল উপাড়ি, বাবা বাবা, তাহলে তো আজকে একটু ফুর্তি করতে হয়। আচ্ছা, পণ্ডিচেরি বরং থাক, আমি বরং অচিন্ত আর প্রেমেনকে ডেকে একবার ঢাকা থেকে ঘুরে আসি, ওখানে তো বুদ্ধদেবও আছে। দেখুন, বুদ্ধদেব বসু ঢাকা ছেড়েছেন বহুদিন, আর তাছাড়া পাকিস্তান, পাকিস্তান, হক সাহেবের সেই পাকিস্তান, আরে বলো কি, জিন্না গান্ধীজির ঝগড়া কি আজও মেটেনি? দেখুন, ঝগড়া মিটেছে কিনা জানি না, তবে ওরা কেউই আর ইহলোকে নেই। হ্যাঁ, নেই, জিন্না নেই, গান্ধীজি নেই, তবে পাকিস্তানটা কিসের জন্যে? না না, পাকিস্তান তো ওরা বেঁচে থাকতেই হয়ে গেছে, পূর্ববাংলা, পশ্চিম পাঞ্জাব আর সিন্ধু নিয়ে পাকিস্তান হয়েছে অনেক দিন আগে, এই তো গত বছর ওদের সঙ্গে আমাদের যুদ্ধ, যুদ্ধ হয়ে গেল। এই যুদ্ধ হয়ে গেল মানে, এই এই মুখ তুলে দেখাও, বেটা পূর্ববাংলার সঙ্গে পশ্চিমবাংলার যুদ্ধ করবে, চালাকি পেয়েছো? এই তুমি কে হে ছোকরা, দেখি 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 চোখটা দেখি, বেটা সত্যি করে বলো তো, তুমি ব্রিটিশের স্পাই নও তো? দেখুন, পূর্ববাংলার সঙ্গে আমাদের হাতাহাতি যুদ্ধ হয়নি বটে, কিন্তু এটা এখন সম্পূর্ণ একটা আলাদা দেশ, ওখানকার সঙ্গে এখানকার যাতায়াত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, এমনকি বইপত্রের বিনিময়ও বন্ধ, এখানকার বই ওরা পড়তে পায় না, ওদের বই আমরা পাই না, এরা ওরা, এরা ওরা, ধ্যাত, তুমি ভাগো এখান থেকে, যত সব মিথ্যে কথাগুলো আমার শোনাতে এসছে। আমি যাবো, আমি আজকের ট্রেনে ঢাকা যাবো, দেখি রোকে আমাকে আটকায়, আমি জসিমউদ্দিন, গোলাম মোস্তফা, প্রেমেনা, শৈলজাকে সঙ্গে নিয়ে যাবো, ওখান থেকে অজিত, পরিমল, মহিতলালকে সঙ্গে নিয়ে ফিরবো, দেখি কে কী করে, কেটে পড়ো, কেটে পড়ো এখান থেকে। আপনি আমার উপর অকারণে রাগ করছেন, বিশ্বাস করুন কথাগুলো সত্যি, আপনি যে ট্রেনে চাপবেন সেরকম সরাসরি কোনো ট্রেনই চলে না আজকাল আর, ওদেশের সঙ্গে আমাদের দেশের যোগাযোগ সত্যি একেবারে বন্ধ, আর আপনি যাদের নাম করছেন তারা তো অনেকেই দেশ বদলেছেন। অবশ্য জানি না, আপনি যদি যেতে চান তাহলে মানে দুই সরকারের মধ্যে লেখালেখি করে আপনার জন্য একটা কোনো বিশেষ বন্দোবস্ত মানে হলেও হতে পারে হয়তো। কবি এবার খানিকটা হতাশ চোখে তাকালেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এতদিন ঘুমিয়েছিলুম আমি, এতদিন, এত কিছু ঘটে গেছে এর মধ্যে, আর আমি, না না না, তুমি শুধু আমায় খারাপ খারাপ খবর শোনাচ্ছ, ভালো খবর কিছু নেই? আমি খুব চিন্তিতভাবে বললুম, ভালো খবর, ভালো খবর মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দুর্গাপুরে বিরাট একটা ইস্পাত কারখানা হয়েছে, কলকাতার পূর্ব দিকে লবণ হ্রদ, ওখানে অনেক নতুন বড় বড় বাড়ি উঠছে, আর তাছাড়া কল্যাণী, ওই কল্যাণীতে তাকিয়ে দেখি কবি আবার অবসন্ন হয়ে দেয়ালে হেলান দিয়েছেন, মুহূর্তে চোখ মুখের চেহারা গেছে পাল্টে, অদ্ভুত উদাস অভিব্যক্তিহীন দৃষ্টি, বিড়বিড় করে কি সব বলছেন, আর গলার মালা থেকে ফুলগুলো একটা একটা করে হাতে তুলে ধরছেন, ফুলগুলো ছিঁড়ছেন অসীম অবহেলায়। আমার মনে গুনগুনিয়ে উঠল কবির সজল করুণ গান, ভুলি কেমনে আজো যে মনে বেদনা শোনে রহিল আকাশ আজো সজনে দিন রজনী
সেবিনে গুনি সকলি ফাঁকা ভুলি কেমনে মনে।